তিনি বোধহয় আজ পৃথিবীর সবচেয়ে সুখী পিতা, কারণ তার ছেলে কিয়ান নাসিরি গতকাল ডার্বিতে একেবারে হ্যাট্রিক করেছেন। বাবা জামশিদ নাসিরি নিজেও ডার্বি খেলেছেন। ইস্টবেঙ্গল মোহামেডানের হয়ে অনেক ডার্বি খেলার অভিজ্ঞতা রয়েছে, কিন্তু তার ছেলে কিয়ান নাসিরি মোহনবাগানের হয়ে ডার্বিতে হ্যাট্রিক করেছে এবং ইতিহাসের পাতায় নাম তুলে ফেলেছে। স্বভাবতই খুশির জোয়ারে ভাসছেন পিতা জামশিদ নাসিরি। আমরা তার সঙ্গে কথা বলে নেব, তিনি এই মুহূর্তে রয়েছেন মোহনবাগান মাঠে, তার সঙ্গে কথা বলে নেব। জামশেদ স্যার, আপনার ছেলে কাল গতকাল ডার্বিতে হ্যাট্রিক করেছে, আপনারও ডার্বিতে হ্যাট্রিক করার, ডার্বিতে খেলার অভিজ্ঞতা রয়েছে, অনেক ডার্বি খেলেছেন ইস্টবেঙ্গল মোহামেডানের হয়ে, কিন্তু এই ডার্বিতে হ্যাট্রিক, এটা কীভাবে দেখছেন, আপনার কী রিয়াকশন? খুব ভালো লাগছে, স্পেশালি ডার্বির সময় ম্যাচ এ খুব ফিলিং, ভালো ফিলিং হবে। ওর ইম্পর্টেন্স পয়েন্ট মেন ব্যাপার আছে, যদি আপনি ইম্পর্টেন্ট ডার্বি ম্যাচে গোল মারবে, ও গোল অনেক লং ডিস্টেন্সে আপনাকে পৌঁছে দেবে। কিয়ান মোহনবাগানের যুব দলে খেলেছে, সেখান থেকে মোহনবাগানে কিবু ভিকুনার কোচিংয়ে খেলেছেন, তারপর এটিকে মোহনবাগানে খেলেছে। এ আপনার ছেলে কিয়ান নাসিরি, যদি জার্নিটা একটু বলেন আপনি। মোহনবাগান জুনিয়র পরে SCFC ফার্স্ট ডিভিশন টিমে আমি কোচ ছিলাম, ওই সময় ওকে আমি অ্যাজ এ স্ট্রাইকার খেলে দিলাম। ও খেলেছে অ্যাজ এ স্ট্রাইকার সেকেন্ড ডিভিশন কলকাতা লিগ, হাই স্কোরে ছিল। তারপরে নেক্সট বছর CFC প্রমোশন হয়ে গেছে, হয়ে গেল টু ফার্স্ট ডিভিশন, ওখানে সেকেন্ড হাই স্কোরে ছিল। সেকেন্ড হাই স্কোরের পরে এখানে একটু টুর্নামেন্ট ছিল মোহনবাগান মাঠে, ও টুর্নামেন্টে খুব ভালো পারফরমেন্স দিয়ে ওখানে ছিল, এখানে ছিল আমরা বিদেশ বোস, এক্স প্লেয়ার, কিছু মোহনবাগান অফিসিয়াল কর্মকর, তারপরে নাসিম আলী কোচ ছিল, ওরা ওকে নাম মানে রেকমেন্ড করে মোহনবাগানে, মোহনবাগান ওকে কন্ট্যাক্ট করেছে। ও তারপরে ওকে জার্নি মোহনবাগানের সঙ্গে স্টার্ট হয়ে গেল ও 2017-18 এরকম। ডার্বিতে হ্যাট্রিক করলো, একেবারে ইতিহাসের পাতা নাম তুলে ফেলেছে আপনার ছেলে। এবারে নেক্সট টার্গেট, এখনও অনেকটা পথ বাকি, ছেলের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে, কি বলবেন? সবচেয়ে আগে আমি বলতে চাই, এখন মানে ইজ নট এন্ড অফ দ্য রোড, ইজ এ স্টার্টিং অফ দ্য রোড। ওকে মেইন টার্গেট আছে ন্যাশনাল টিম ইন্ডিয়া, তারপরে ইন্ডিয়ার টিমে যদি চান্স পাবে ও আপনার রেসপন্সিবিলিটি খুব ভালো পারফর্ম করে দেবে। আমরা কথা বললাম কিয়ান নাসিরির বাবা জামশিদ নাসিরির সঙ্গে, যিনি এই কলকাতা ময়দানে একসময় দাপিয়ে খেলেছেন, তার সঙ্গে কথা বললাম। তিনি যেমনটা বললেন যে সবেমাত্র ছেলের শুরু হয়েছে, এখনও পথ চলার অনেকটা পথ বাকি। ক্যামেরায় অমিত নাথের সঙ্গে সৌমিত্র রায়, রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা।